সালাম আলাইকুম ইকরা বাংলার দর্শক এবং শ্রোতা আছে যেখানে বসে ইকরা বাংলা দেখছেন সবাইকে ইকরা বাংলার পক্ষ থেকে এবং হৃদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম প্রতি শিল্পীকে নিয়ে এসেছি যিনি আপনাদেরকে গান শোনাবেন তার কাছ থেকে আমরা তার কথা শুনবো এবং তার অভিজ্ঞতা শুনবো তার গানের জগতে আসার কথা শুনবো তিনি আমাদের একান্ত প্রিয় একান্ত পরিচিত সর আলম আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আছি আলম ইকরা বাংলার পক্ষ থেকে এবং হৃদয় সুর পক্ষ থেকে আপনাকে অসংখ্য মোবারক আপনাকে অনেক ধন্যবাদ ইকরা বাংলাকেও অনেক অনেক ধন্যবাদ এমন একটি অপূর্ব প্রচেষ্টার জন্য আমার মনে হয় যে আপনারা এই যে অনুষ্ঠানটা আপনারা করছেন এর মাধ্যমে শান্তির একটা বাণী আপনারা প্রচার করছেন এটা আসলে খুব একটা ভালো প্রচেষ্টা না আসলে আমরা চেষ্টা করতেছি যে একটা আর এই অনুষ্ঠানটা একটা বিপরীত কি বলা স্রোতের বলা যেতে পারে যেখানে কোনো ইনস্ট্রুমেন্ট নাই যেখানে কোনো বাদ্যযন্ত্র নাই আসলে সত্যি কথা বলতে কি এই যে অনুষ্ঠানটা আপনারা যেটাতে টার্গেট করেছেন যেখানে সৃষ্টিকর্তা প্রশস্তি গাওয়া তার মানে এই যে বিশাল তার জগৎ এই যে ইউনিভার্স উনি ক্রিয়েট করেছেন এত অপূর্বভাবে উনি ক্রিয়েট করেছেন তার প্রশস্তি গাওয়া তার গুণগান তার গুণগান করা তার ধর্মে গুণগান করা এইগুলো নিয়ে যখন গান করা হয় তখন তো একটু অন্যরকম হবে এটাই স্বাভাবিক এবং এখানে সে যারা যারাই গান করছে তারা এসে বলছে যে আসলে এই গানগুলো করার পর একটা আলাদা একটা প্রশস্তি আলাদা একটা শান্তিটলি যেটা অন্য গান করার পরে তারা কখনো সেটা ফিল করে না হ্যাঁ কেবল মনের আনন্দের জন্য গান করা আর মনের প্রশস্তির জন্য গান করার মধ্যে একটুখানি তফাত আছে ওইখানটাই এখানটা তফাত আর কি আর কিছু নয় শুরুতে কোন গানটি শুনতে পারি আমি কাজী নজরুল ইসলামের রচনায় দর্শক আমরা কাছ থেকে হামতে পারি তালা আল্লাহ শোনে হামতে পারিতালা শুনি আল্লাহ প্রভু ভয়ে আল্লাহ আমর প্রভু আমার নাহি ভয়ে আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্ম যাহার তারিফ জগতময় আল্লাহ মার প্রভু আমার নাহি নাহি নহী ভয় আমার শঙ্কা কুর আ আমার মার আমার কিসের শঙ্কা পুর আমার নঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় কলমা আমার তাবিজ তোহি দামার কলমার তাবি তোহি দামার মুরশি ইমান আমার হেলালামার খুরশি আল্লাহু আকবর आमार जिहाद बानी अल्लाह अकबर धोनी आमार जिहाद बानी आखिर मुकाम फिर दोस खोदार आरोश जिथाराए आखिर मुकाम फिर दोस কোদার রോഷে থাই রয় আল্লাহ মার প্রভু আমার নাহি নাহি ভাই আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ জাহার তারিফ জগতময় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় ধন্যবাদ অসাধারণ এবং আসলে আমাদের যদি মুসলিম হিসেবে আমরা চিন্তা করি আমাদের আমাদের জীবনকে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এবং একমাত্র আল্লাহকে যদি আমরা প্রভু এবং তার পথ এবং তার মত আমরা চলে আসলে আমাদের কোনো ভয় থাকার কথা না মুসলিম হিসাবে মানে কাজী ইসলাম সাহেব যিনি লিখেছেন আর কি তো অনেক বড় কবি ছিলেন কি ভাবনা তার দেখুন মানে উনি যে একজন মুসলিম এবং একজন মুসলিম হিসাবে আল্লাহকে ছাড়া যে আর কারো তাকে ভয় করার কথা নয় কথা এবং আল্লাহ যার সাথে আছেন তার যে আর কারো কোনো কিছুতে ভয় করার কথা নয় সেই বক্তব্যটাই উনি গানে দিয়েছেন অপূর্ব একটি গান এবং এই গানটা থেকে আমাদের যে শিক্ষা এবং আমাদের ধর্ম আমাদের কিভাবে আমাদেরকে ইমান আমাদের বর্ম আমাদের যতই বাধা আসুক না কেন যতই বিপত্তি আসুক না কেন ইমান যদি আমাদের শক্ত থাকে তাহলে কোনো কিছুতে আটকে থাকে পথে যদি আমরা অচল থাকি তাহলে কোনো বাধাই বনে আমাদের কি আর কোনো বাধাই আর বাধা নয় তখন বাধা তখন তখন আল্লাহ তালা আমাদের সাথে থাকেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সরভাবে আমরা অনেক কথা শুনবো তার আগে কিছু আপনার গানের জগতে কত কখন প্রবেশ করেছেন সত্যি কথা বলতে কি গানের জগতে অনেক ছেলেবেলায় আমি যখন ক্লাস টুতে পড়ি তখন আমার মা আমাকে নিয়ে আসেন গানের জগতে আমার মা খুব শখ ছিল যে আমি গান করব। শখ পুরোপুরি আমার শখ এবং নেশা পেশা হিসেবে ভাবিনি পেশা আসলে আমি একজন ইঞ্জিনিয়ার সেটা একেবারে ডিফেন্স সেক্টর গানের সাথে তার কোনো সম্পর্ক নেই তো গানটা একটা নেশা বলা চলে কারণ অনেকদিন শিখেছি মা যে সেই ছেলেবেলায় পাড়ায় কানটির কাছে নিয়ে গেলেন সেখান থেকে আমাদের পাড়ার কমিউনিটি স্কুলে নিয়ে গেলেন তারপর ওখান থেকে আমি আমার যে প্রথম সত্যিকারে যে আমার গানে তালিম শুরু হয় সেটা হচ্ছে আমার ওসাদ আক্তার সাদমানি সাহেবের কাছ থেকে ওনার কাছে বারো বছর শিখি আমি এদেশ চলে আসার আগ অবধি নাইন্টিন আমি আসি এদেশে যেরকম আপনার কাছ থেকে এই কথাগুলো আবার শুনবো তারপর এরপরে কোন গানটি দর্শকদের উদ্দেশ্যে এরপরে আরেকটি গান শোনাতে চাই যে গানটি কাবির কাজী নজর ইসলামেরই লেখা এটা উনি লিখেছেন দেখুন ওনার পর ওনার মৃত্যুর পর ওনার যে কবর হয়েছে সেই কবরটা যদি মসজিদের পাশে হয় উনি বলেই উনি বলে গেছেন সেইটি নিয়েই গানটার কি তার যে ইচ্ছে সেটা নিয়ে গানটা এবং সবার জীবনে কিন্তু সব ইচ্ছে পূরণ হয় না পূরণ হয় না বাট আল্লাহ তালা ওনার আল্লাহ আর

কবর দিও ভাই যেন গোরে থেকেও শুনতে পাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আমার গরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের বান্দা শুনতে পাবে আমার গড়ের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গরে গোনাহাগার আজাব থেকে এ গোনাহাগার পাই বেরে হাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই কত পরেজগার খোদার ভক্ত নবীজির রুমাত ওই মাসজিদে করে রে ভাই কোরআন বাত কত পরেজগার খোদার ভক্ত নবীজির উম্মাত ওই মসজিদে করে রে ভাই কোরআতেলা সেই কোরআন শুনে যেন আমি কোরআন শুনে যেন আমি পরানো জুড়াই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই কত ফকির ভাই মসজিদে রাঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে কত দরবেশ ফকির ভাই মসজিদে রাঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে জেগে জেগে তাদের সাথে জেগে জেগে নাম জেতে চাই আল্লাহ নাম পেতে চাই মসজিদরি পাশে আমার কবর দিও ভাই যেন গোরে থেকেও মুআজনে রাজা নি শুনতে পাই মসজিদরি পাশে আমায় কবর দিয়ে ও ভাই ধন্যবাদ আল্লাহ আসলে তার দোয়া এবং তার মনাজাত কোহলি করেছেন বলা যেতে পারে বলা যায় তবে আসলেই তাই একদম ঢাকা যে মসজিদ আছে তার মসজিদের ঠিক পাশে তার কবর হয়েছে এবং ওই যে তার যে একদম বাংলাদেশের ওখানে ওখানে ঢাকায় একদম খুব পামিনিন্ট একটা মসজিদ এখানে অনেক মুসল্লিরা যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্বদ্যালয় ঢাকা বিশাল ভেতরে আসল হ্যাঁ ঢাকা বিশ্বদালয় তো যাই হোক আল্লাহ তালা তার মোনাজাত কবুল করেছেন আর কি চড়ো ভাই এরপরে এরপরে আমি একটি নাতের রসুল করতে চাচ্ছি এটাও কাজী নজর ইসলামের করা আসলে আহ হামদ বলতেই

আমি চেষ্টা করছি এটা অনেক ছোট যখন ছোট ছিলাম আমরা তখন থেকেই গানটা শুনি এই গানগুলো এখনো সবার মুখেই বাজে সবার মুখে মুখে বাজে মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠে গান তাই কিরে তোর কণ্ঠে গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে ওরে গোলাপ নিবিলি নবীর কদম ছুয়ে ছিলি ওরে গোলাপ নিবিলি নবীর কদম ছুয়ে তার কদমের খুশবু আজ তার কদমের খুশবু তোরা তোরে জাগে ওরে তোরা তোরে জাগে মোহাম্মদের নাম জোপেছিলি ভুলবুলি তুই আগে মরণ বীরে লুকিয়ে দেখে তার নি জ্যোতি মেখে মোরন বীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে ওরে ও চাঁদ রাঙলি কি তুই ওরে ও চাঁদ রাঙলি গভীরনু গভীরে ওরে গভীর মোহাম্মদের নাম জি বুলবুলি তুই আগে ওরে ভ্রমোর তুই কি প্রথম চুমেছিলি নবী কদম পরে ভ্রমোর তৈ কি প্রথম চুমে নবীর কদম গুনগুনিয়ে সেই খুশি কি গুনগুনিয়ে সেই খুশি কি জানা সে রেগুল বাগে বাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মোহাম্মদের নাম জো পেয়েছিলে বুলবুলি তুই আগে গানগুলোর আসলে কোনো ভাষা নাই তার বর্ণতার মধ্যে এবং তার গানগুলোতে এই তুলনা দেখুন কোনো তুলনা নাই আসলে এবং প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর বুলগুলোকে তিনি তুলে নিয়ে আসছেন প্রকৃতির যে উপাদান উপাদানগুলো উনি গোলাপ ফুল বুলবুলি ভ্রমর চাঁদ সবার সাথে এমন অপূর্বভাবে কবিত্ব নিয়ে তুলনা করেছেন তুলনা যে গানটি এখন মহান হয়ে গেছে এবং তার কণ্ঠ এবং তার কণ্ঠে যে কোরান তেলাত এটা ওই সময় যারা তার বিরোধী ছিল রাস্তা কাফের তার আবু সুফিয়ান আবুলাম তার কণ্ঠের কোরান শোনার জন্য কিন্তু তারা লুকিয়ে লুকিয়ে আসতো এটা কি মনে আছে অ্যাবসোলেটলি হ্যাঁ অবসোলেটলি এই গানটা শোনাব আমার হঠাৎ করে মনে পড়লো যে ওনার মধুর কোরান তেলাত শোনার জন্য যারা বিধর্মী যারা কাফের যারা সম্মুখে তার সাথে মানে মহাযুদ্ধ কোনোভাবেই তাকে স্বীকার করবে না আল্লাহ নবী হিসাবে আল্লাহ রসুল হিসাবে তার কণ্ঠে কোরআন তেল শোনার জন্য তারা লুকিয়ে লুকিয়ে আবার ঠিকই শুনতে যাচ্ছে কি অপূর্ব একটা ব্যাপার আমাদের হাতে সময় একেবারে কম কিন্তু আমরা আপনার আরেকটি গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই দর্শকের কাছ থেকে আমরা বিদায় নিতে চাই এবং এই গানটা দিয়ে শেষ করব দর্শক আমাদের আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং সোনার ভাইরের কাছ থেকে গান শুনতে শুনতে আমরা বিদায় নিব আপনাদের সবাইকে হৃদয়ের পক্ষ থেকে এবং ইকর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে গানের মাধ্যমে আপনার সর্বশেষ গানটি এই গানটি আল্লাহ প্রশস্তি হামদ এই সুন্দর ফুল সুন্দর ফল ফল মিঠা নদীর পানি আমার মনে হয় আমি যখন ছোট ছিলাম

তোমার মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা মেহের বাণী খোদা তোমার তোমার বাণী শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই বেড়া পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন খুধা পেলে অন্ন যোগাও খুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহরবানী খোদা তোমার মেহরবানী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী খোদা তোমার হুকুম তরু করি আমি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে খোদা তোমার হুকুম তরু করি আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায শ্রেষ্ঠ নবী দিলে মরে তোর রোজ হাসনে শ্রেষ্ঠ ডবি দিলে মনে তোর পথ না ভুলি তাইতে দিলে পাক্য রানের বাণী খোদা তোমার মেহের বাণী খোদা তোমার বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার বাণী খোদা তোমার বাণী